আজ আমি টু এর প্রিন্সেস সোফিয়া কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা বাটার স্কচ উপর ছিল কেকটা তোমরা যদি ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ বাড়িতে ভাবে এরকম একটা কেক বানাতে পারবে আর কাস্টমারের মন জয় করতে পারবে দেখো প্রথমেই আমি এখানে চারটে ডিম ভেঙে নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে রাখা চারটে ডিম আমি নিয়েছি বেকিংয়ের ক্ষেত্রে সবসময় রুম টেম্পারেচারে রাখা উপাদানগুলোই ব্যবহার করতে হবে এখানে এক চিমটে লবণ দিয়ে দিলাম তারপরে স্টেপ বাই স্টেপ আমি এখানে চিনিটা দিয়ে দেব। চিনিটা অবশ্যই আমি মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি সবসময় গুঁড়ো চিনিটাই ইউজ করার চেষ্টা করবে তাহলে কম সময়ে খুব সুন্দরভাবে চিনির সাথে ডিমটা মিশে যাবে আর একটা ফমি ভাব রেডি হবে ধীরে ধীরে দেখো এখানে চার ধাপে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি আর বিটারের কাটা সবসময় হাই স্পিডে রেখেছি এটা একটা টু পাউন্ডের বাটার স্কচ কেকের অর্ডার ছিল দেখো যাদের কিন্তু এরকম টু টিয়ার কেক বানাতে গিয়ে বা বেশি পাউন্ডের কেক বানাতে গিয়ে ভয় পায় তারা আমার এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা কেক বাড়িতে সেই বানাতে পারবে আর হোম ডেলিভারি করতে পারবে বা অর্ডার পূরণ করতে পারবে বা বাড়িতে বসে বিজনেস করতে পারবে যেটাই তোমরা বলো না কেন এখানে দেখো এসেন্সটা দিয়ে দিচ্ছি এসেন্স আর তেল দেওয়ার পর মাত্র ছ থেকে সাত সেকেন্ডের জন্য বিট করব বেশি সময় বিট করলাম না এরপরে স্ট্রেনারের সাহায্য যে সমস্ত ময়দাটা আমি ধীরে ধীরে চেলে নেব কখনোই একসাথে সমস্ত ময়দাটা দিয়ে দিচ্ছি না ভিডিও তোমাদের আমি ক্লিয়ারলি দেখিয়েই দিচ্ছি তোমরা যারা নতুন বেকিংয়ের কাজ শুরু করতে চাচ্ছ বা ঘরে বসে তোমরা কিছু রোজগার করতে চাচ্ছ এইভাবে কেক বানিয়ে সেল করতে চাচ্ছ আমার ভিডিওগুলো যদি মন দিয়ে দেখো লাইভ সেশানগুলো যদি মন দিয়ে দেখো আশা করছি তোমাদের কোনো রকমের ট্রেনিং নেওয়া ছাড়াই কোথাও কোনো পয়সা না দেওয়া ছাড়াই তোমরা বাড়িতে পারফেক্টভাবে এরকম বেকিং শিখে যাবে আর করতে পারবে বেকিং তোমরা করে বাড়িতে সবার মন জয় করতে পারবে বা বিজনেস করতে পারবে যদি আমার কথাগুলো আমার রেসিপিটা যদি তোমাদের উপকারে লাগে ভালো লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না দেখো এখানে ধীরে ধীরে আমি দুটো প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি কেক টিনগুলো অবশ্যই আগে থেকে রেডি করে নিতে হবে আমি বাটার পেপার দিয়ে রেডি করে নিয়েছিলাম একটা সেভেন ইঞ্চির কেক টিন নিয়েছি আর একটা ফাইভ ইঞ্চির কেক নিয়েছি দুটোতে আমি মাপ করেই ঢেলে নিয়েছি যে আমার একটা আন্দাজ এসে গেছে যে কতটা কোনটায় ঢাললে আমি কিভাবে কাটতে পারবো সেইভাবেই আমি করে নিয়েছি এগুলো কেক বানাতে বানাতে বা অর্ডার কেক নিতে নিতেই শিখে যাবে কোনো অসুবিধে হবে না শুধুমাত্র মনের ভিতর একটু ধৈর্য সাহস আর জেদ থাকা দরকার ধীরে ধীরে দেখো আমি তোমাদেরকে লেয়ার কাট করেও দেখিয়ে দেব কত সুন্দরভাবে তিনটে লেয়ারে ভাগ হয়ে যাবে উপরের একটু এক্সট্রা অংশটা আমি তুলে নিয়েছি আর খুবই নরম সফট একটা স্পঞ্জই রেডি হয়েছে এই স্পঞ্জটা কিন্তু খুবই সাবধানে কাটতে হবে তাড়াহুড়ো কখনোই করা যাবে না তাড়াহুড়ো করলে পাশের অংশ থেকে ছেড়ে যাবে আর লেয়ারিংয়ের সময় অসুবিধে হবে আমার বড় কেকটা কাটা হয়ে গেছে এরপর আমি ছোটো যে স্পঞ্জটা রেডি করেছিলাম সেটাও তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমার যে সমস্ত বিগেনার বন্ধুরা কেকের লেয়ার কাট করতে গিয়ে অসুবিধে পড়ো আশা করছি এই অংশটা যদি তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে হাত দিয়ে চেপে আছি আর কিভাবে কেটে নিয়েছি দেখো এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে অবশ্যই ভালো করে একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ কেকটা অনেকটা দূরেই যাচ্ছিল এরপর আমি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর এখানে সুগার সিরাপ রেডি করে নিয়েছিলাম অবশ্যই সুগার সিরাপটা ঠান্ডা করে নেবে কখনোই গরম সুগার সিরাপ এখানে ইউজ করা যাবে না আর অবশ্যই কিন্তু সোপ করে নেবে ভালোভাবে সোপ না করলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাবে খেতে পারা যাবে না ধীরে ধীরে দেখো আমি এখানে ক্রিম দিয়ে দিলাম পরিমাণ মতনই ক্রিম দিয়েছি আমার মনে হচ্ছিল যেন এক্সট্রা ক্রিম একটু বেশি লাগছে তাই আমি প্যালেন নাইফ দিয়ে ধীরভাবে তুলে নিলাম কত সুন্দরভাবে এইভাবেই তুলে নেবে আস্তে করে যাতে না স্পঞ্জ উঠে আসে এখানে যে বাটার স্কচ সসটা আমি ইউজ করছি এটা সম্পূর্ণভাবে হোম আমার রেসিপি চ্যানেলে আপলোড করা আছে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। তোমরা একটু সময় করে দেখে নিও আর বাটার ক্রাঞ্চেরও রেসিপি আমার আছে সেটারও লিঙ্ক দিয়ে দেব। কিন্তু এখন যে আমি ক্রাঞ্চটা ইউজ করছি এটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম দোকানে আমি কিছু জিনিস কিনতে গিয়েছিলাম তো আমার মনে হচ্ছিল একটু ক্রাঞ্চ কিনে নিয়ে আসি কেমন হয় কখনও কি । নিিনি যতবারই আমি বাটার কেক বানিয়েছি সব সমস্তটাই আমি আমার বানানো ক্রাঞ্চ আর সস দিয়েই বানিয়ে থাকি এখানে সসটা আমি কেনি না সস কিনতে পাওয়াও যায় না যে ক্রাশটা পাওয়া যায় সেটা খুব একটা ভালো লাগে না সব সময় আমি বলবো বাটার স্কচ কেকগুলো বানানোর সময় রসমালাই কেকগুলো বানানোর সময় তোমরা বাড়ির জিনিসগুলোই ইউজ করার চেষ্টা করবে এখানে দেখো কত সুন্দরভাবে আমি বাটারস্কচ সসটা ইউজ করছি আর এত সুন্দর টেস্ট হয় আমার রেসিপি ফলো করে যদি তোমরা একবার এই সসটা বানিয়ে নাও খুব সুন্দর খেতে হয় কেকের সাথে এত সুন্দরভাবে যায় যেটা বলবারই নয় আমি নিজের বাড়িতে বানিয়েও টেস্ট করেছি অসাধারণ হয় দেখো ধীরে ধীরে আমি কিন্তু স্প্রেড করে দিচ্ছি বাটার স্কচ সসটা এক জায়গায় দিয়ে রাখছি না ভালোভাবে প্যালেন্নাইট দিয়ে সব করে নিয়েছি আর লেয়ারে ভরে ভরে আমি এখানে যে বাটার স্কচের যে ক্রাঞ্চটা হয় সেটাই দিয়ে দিচ্ছি এরপর আমি তিন নম্বর লেয়ারটাও বসিয়ে দেব। এভাবে যদি লেয়ারে ভরে ভরে বাটার স্কচ ক্রাঞ্চ আর বাটার স্কচ সস দিয়ে একটা কোয়ালিটি মেনটেন্স করে কেক বানাও পারফেক্টভাবে কেক বানাতে পারবে আর সবার মন জয় করতে পারবে আর রিপিটেড কাস্টমার রিপিটেড হবে তুমি যদি কাস্টমারকে এভাবে কেক বানিয়ে দাও কাস্টমার রিপিটেড হবে আমি আবারও বলছি কারণ এই কেকগুলোর টেস্ট অসাধারণ হয় যেটা বেকারির কেকে কখনোই থাকে না আর স্পঞ্জটা তো দেখেই বুঝতে পারছো মুখে দিলেই মিলিয়ে যাবে তো এইরকম স্পঞ্জ যদি বাড়িতে বানানো যায় কেনই বা বানাবে না আর কেনই বা বাড়িতে বসে একটা বিজনেস করবে না অবশ্যই মনের ভিতর সাহস সঞ্চয় করে একটা শুরু করে দাও বিজনেস সবারই তো মনের ইচ্ছে থাকে যে একটা কিছু রোজগার করি বা বাড়িতে বসে একটা কিছু কাজ করি তো এই ধরনের কাজগুলো হয়তো একটু কঠিন বা কষ্টসাধ্য কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় আমি তোমাদেরকে মোটিভেট করছি যদি ভালো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আর দেখো আমি এভাবে মোটিভেট হয়েছি তাই আমি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি তো সেভাবেই করছি আর সামনের রবিবার দশ তারিখ আমি লাইভ ক্লাসে আসব আমার এগলেস স্পঞ্জের রেসিপি নিয়ে প্রফেশনাল এগল স্পঞ্জের রেসিপি নিয়ে তোমরা যারা লাইভে জয়েন করবে তারাই কেবলমাত্র কিন্তু ক্লাসটা সরাসরি ফ্রিভাবে দেখতে পাবে তারপরেই কিন্তু লাইভের পরেই কিন্তু ক্লাসটা আমি প্রিমিয়াম করে নেব ওটা একশো টাকা পে করেই তোমরা কিন্তু ওটা নিতে পারবে তারপরে আর এমনি ফ্রিভাবে নিতে পারবে না তাই সবাইকেই আমি রিকোয়েস্ট করব তোমরা যারা যারা এই ধরনের এগলেস কেক শিখতে চাও প্রফেশনাল এগলেস কেক তারা অবশ্যই লাইভটা জয়েন করে নিও রবিবার দুপুর দুটোই আমি কমিউনিটিতে দিয়ে দেব একদিন দুদিন আগে আমি কমিউনিটিতে দিয়ে দেব, তোমাদের কোনো অসুবিধে হবে না ধীরে ধীরে দেখো এখানে আমি আবারও বাটারস্কচ দেখো সসটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে সসটা আমি চারিদিকে একটা প্যালেন নাইফ দিয়ে স্প্রেড করে নেব। তারপরেই আমি বাটাস্কট ক্রাঞ্চটা দিয়ে দেব। এইভাবে লেয়ারে ভরে ভরে আমি খুব সুন্দরভাবে কেকটা রেডি করব। তোমাদের কাছে আমি সমস্তটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমরা যারা নতুন কেক বানাতে চাচ্ছ আশা করছি এই ভিডিওগুলো দেখলে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবে আবারও দেখো ভালোভাবে আমি শোপ করে নিয়েছি সুগার সিরাপ দিয়ে আর এখানে একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি একেবারে ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব দুটো টিয়ারের কেক হলে দুটো স্পঞ্জ রেডি করতে করতে একটা প্রথমটা রেডি করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে রেখে দেবে তারপরে আবার দ্বিতীয় স্পঞ্জটা রেডি করবে ততক্ষণে আরেকটা স্পঞ্জ রেডি হয়ে যাবে এইভাবে অল্টার করে করে করলে অনায়াসেই কম সময়ে পারফেক্টভাবে তোমরা টু টিয়ার কেকগুলো বানাতে পারবে কোনো রকমের ভয় ছাড়া ধীরে ধীরে দেখো প্যালের নাইফটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কিন্তু ক্রাম কোটিং করে নিচ্ছি এতটুকু কেকের স্পঞ্জ দেখা যাচ্ছে না যে অংশগুলোতে একটু মনে হচ্ছিলো কেকের স্পঞ্জ দেখা যাচ্ছে আমি আবারও ক্রিম দিয়ে দিলাম ভালো করে আর ভালো করে ক্রিম দেওয়ার পরে চারিদিকে স্প্রেড করে নিয়েছি আর বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেবো ফিনিশিংয়ের সময় না হলে অসুবিধে হবে কাস্টমার এই কেকটার অর্ডার আমার একটা কেক দেখেই করেছিলেন উনি আমার একটা কেক অ্যানিভার্সারির কেক আছে ওটা উনি দেখেছিলেন দেখেই বলছিলেন যে কালারটা যেন সেম হয় একই রকমেরই একেবারে হালকা অরেঞ্জ কালারের একটা কালার ছিল আমি তিন রকমের কালার মিক্সিং তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো তিন রকমের কালার নিয়েছি হলো কালার আমি তিন থেকে চার ড্রপ দিয়ে দিলাম তারপরে এখানে রেড কালারটা দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাজিকের রেড কালারটা ইউজ করছি এখানে রেড কালারটা আমি ওয়ান ড্রপ দিয়ে দিলাম আর এখানে ভালো করে মিশিয়ে নেব দেখি আমার অরেঞ্জ কালারটা আসে কি না তোমাদের যাদের কালার মিক্স করতে গিয়ে অসুবিধে পড়ো আমি একেবারে লাইট অরেঞ্জ কালারটা নিয়ে আসবো তারা অবশ্যই এই দেখানো পদ্ধতি অনুযায়ী কালার মিক্স করতে পারো আর খুব জোরে জোরে কিন্তু ক্রিমটাকে মাখানো যাবে না এই ধরনের স্প্যাচুলাগুলো খুবই হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এখানে অরেঞ্জ কালার একটু দিয়ে দিলাম দু থেকে তিন ড্রপ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এরপর আমি ফ্রিজের মধ্যে কিন্তু এই বোলটা চাপা দিয়ে একটা লিড করে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেব খালি অবস্থাতে রাখবো না তাহলে ড্রাই হয়ে যাবে আমি আবারও একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম কালারটা আমার ঠিক আসছিল না উনি যে কালারটা পছন্দ করেছিলেন সেই কালারটা আসছিল না তো সেই মতন আমি অরেঞ্জ কালার ইয়েলো কালার আর রেড কালার মিশিয়েই কালারটা এনেছি আর ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিট কারণ কালার মেশানোর পর একটু যেন লিকুইড হয়ে যায় ক্রিমটা সেই জন্যই এই টিপসটা যে এইখানে তোমরা অবশ্যই কালার মেশানোর পর ফ্রিজের মধ্যে একটা ঢাকনা চাপা দিয়ে ক্রিমটা রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট তারপরে এভাবে ফিনিশিংয়ের কাজে লাগিয়ে নেবে দেখো কত সুন্দরভাবে আমার ক্রিমটা সেট হয়ে গেছে কালার মিশানোর পরেও লিকুইড হচ্ছে না আর আমি খুব ভালোভাবে ক্রিমটা দিয়ে ফিনিশিং করে নেব ওনাদের কেকটা খুবই খুবই পছন্দ হয়েছিল ওনারা খুবই আনন্দিত হয়েছিলেন আর আবারও নেক্সট টাইম ওনারা কেক নেবেন আমাকে বলেছেন তো যদি কোয়ালিটি মেনটেন্স করো আর কাস্টমারের পছন্দ অনুযায়ী কেক বানিয়ে দাও তো নিশ্চয়ই কাস্টমার রিপিটেড হবে আমি আশা রাখছি সব সময় মনে ভিতরে একটা সাহস রেখে এগিয়ে যাও কাজ করো নিশ্চয়ই সফলতা আসবে ধীরে ধীরে দেখো আমি উপরের পর্শনটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি খুবই আলতো হাতে এখানে প্যালেন্ট নাইফটা ধরতে হবে জোরে ধরলেই এখানে স্পঞ্জ উঠে আসবে খুবই ধীরে ধীরে দেখো আমার কেকের সাইডের অংশগুলো খুব ভালোভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে উপরের অংশ খুব একটা ফিনিশিং না করলেও হবে কারণ এখানে আমি টিয়ারটা বসিয়ে নেবো তবুও যতটা সম্ভব করা যায় সে সেভাবেই আমি করে নিচ্ছি এখানে এরপর বোর্ডটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি ফ্রিজের মধ্যে আমি রেখে দেব সেট করতে এরপর ছোটো কেকটা আমি বের করে এনেছি সেটাও একই রকমভাবে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কিন্তু পারফেক্টভাবে যদি তোমরা একটা টিয়ার কেক বানাতে চাও কালার মিক্সিং করতে চাও আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও আমার কথাগুলো যদি একটু শুনে নাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জেনে যাবে আর শিখে যাবে দেখো ধীরে ধীরে আমি প্যালেন নাইফ দিয়ে উপরের অংশটা আবারও মসৃণ করে নিলাম ভিডিও দেখানো অনুযায়ী কিন্তু আমি এত দ্রুত কাজ করছিলাম না এই স্পঞ্জগুলোর সাথে এত দ্রুত তাড়াহুড়ো করে কাজ করা যাবে না তুমি আমি কিন্তু ধীরে ধীরেই করেছিলাম তোমরা কিন্তু ধীরে ধীরেই কাজগুলো করবে ভিডিওটা এডিটিং করতে গিয়ে একটু আমাকে ফাস্ট করতে হয়েছে নাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্যই আমি একটু ফাস্ট করে রেখেছি খুবই সাবধানে ধীরে ধীরে আমি কিন্তু কাজগুলো করেছি তোমরা যারা নতুন কেক বানাতে গিয়ে প্যালেন নাইট ধরতে পারছো না কীভাবে ক্রিমগুলো তুলবো ভাবছ আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এখানে দেখো আমি আবারও একটা কালার মিক্সিং করা দেখাচ্ছি এখানে আমি ভায়োলেট কালার রেডি করব এখানে দেখো ভায়োলেট কালারটা নিয়ে নিয়েছি তিন থেকে চার ড্রপ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো আমি ভায়োলেট কালারটা একটু পিঙ্ক কালার দিয়েছিলাম আমি যেটা বার্গেন্ডি কালার বড়া হয় সেই কালারটাই দিয়ে দিয়েছিলাম এখানে ভায়োলেট কালারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছিল আরেকটু একটু ভায়োলেট কালারটা দিতে হবে আমি বেশটা যে কালার দিয়ে রেডি করেছি অরেঞ্জ কালার সেটার সাথেই এই ভায়োলেট কালারটাই খুব ভালো যাবে তাই আমি ভায়োলেট কালারটাই রেডি করেছি আমাকে ম্যাডাম বলেছিলেন যে আপনার পছন্দ অনুযায়ী আপনি ড্রেসটা করে দেবেন এই কেকের বেস্টটার সাথে যে কালারটা যাবে তো আমার মনে হচ্ছিলো ভায়োলেট কালারটা খুব ভালো যাবে তাই আমি ভায়োলেট কালারটা দেখো কত সুন্দরভাবে রেডি করে নিচ্ছি তোমরা যে কোনো কালার দিয়ে করে নিতে পারো বা কাস্টমারের কোয়ারি অনুযায়ী তোমরা করে নিতে পারো ধীরে ধীরে দেখো মিশিয়ে নিয়েছি অবশ্যই আমি ফ্রিজের মধ্যে দশ মিনিটের মতন একটা ঢাকনা চাপা দিয়ে সেট করতে রেখে দেব সেই ফাঁকে আমি এখানে স্টিকারটা কেটে নিচ্ছি দেখো এই পিকচারগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট বের করে নিয়েছি অবশ্যই ভালো ফটো পেপারে এই এই ছবিগুলোর প্রিন্ট আউট করবে কখনোই পাতলা পেপারে বা একটু কম দামি পেপারে কখনোই প্রিন্ট আউট করতে যেও না তাহলে কিন্তু পারফেক্টভাবে রেজাল্ট পাবে না আমি কয়েকটা প্রজাপতি নিয়ে নিয়েছি আর এখানে ফ্রিন্স সোফিয়ার যে পিকচারটা আছে সেই পিকচারটা আমি ভালোভাবে দেখো সেলোটে বাটকে দিচ্ছি যেহেতু এটা খাওয়ার জিনিস বা কেকের উপর বসিয়ে ডেকোরেশনটা করতে হবে তাই আমি অবশ্যই সিকিউর হয়ে নেব। আমি প্রত্যেকটা কেকে এই ধরনের যখন টপার বসাই বা আর্টিফিসিয়াল বা অরিজিনাল যখন ফ্লাওয়ার বসাই তোমাদেরকে সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করতে বলি এই কেকটার সাথেও দেখো আমি খুব সুন্দরভাবে এখানে সেলোটে বাটকে নিয়ে বাকি অংশটা কেটে নিচ্ছি দেখো সেলো টেপটা আটকানোর পরেই আমি কিন্তু ধীরে ধীরে এটাকে একটা সিজারের মাধ্যমে কেটে নিলাম খুব সুন্দরভাবে আমার ছোট ছেলে দাঁড়িয়ে ছিল আমি যখন কেকটা বানাচ্ছিলাম ও বারবার দেখাচ্ছিলো এভাবে করো ওভাবে করো এগুলো করেই থাকে মাঝে মাঝে দেখো এখানে একটা স্কিউআর আটকে নিয়েছি আর সেলোটেপ দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে আমি কেকের মধ্যে যখন এটা ইনসার্ট করবো কোনোরকমভাবে খুলে না যায় অবশ্যই একটু পারফেক্টলি কাজগুলো করবে আমার দেখানোর কারণ হলো তোমরা যাতে এই কাজগুলো খুব সহজেই করতে পারো বাড়িতে কোনো রকমের অসুবিধে ছাড়া এখানে যেহেতু আমি টিয়ার বসাবো আর কেকটা অনেকটা দূরেই যাবে তাই আমি এখানে স্ট্র লাগিয়ে নিচ্ছি যেন টিয়ারটা ঠিকভাবে বসে থাকে কোনো রকমের যেন নিচের কেকটার মধ্যে ক্র্যাক না এসে যায় আমার একটু একটু বড় মনে হচ্ছিলো আমি কেটে নিয়ে সমানভাবে বসিয়ে দেব যেন একটুও না বড় থাকে বড় থাকলে কিন্তু কেকটা তোমার বসবে না উঁচু হয়ে থাকবে আর দেখতে ভালো লাগবে না স্ট্রগুলো অবশ্যই সমানভাবে এখানে কেটে নিতে হবে এরপর একটা প্যালেন নাইফ দিয়ে হচ্ছিল না আমি দুটো প্যালেন নাইফ দিয়ে এটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি দেখো মিডিল বরাবর একটু আগু আগুপিছু হয়েছিল আমি যেদিকটা সামনের দিক করব বেশি জায়গা ছিল দিকটাতেই আমি প্রিন্স সোফিয়ার পিকচারটা বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর দেখো ভাবে টিয়ারটা বসে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টিয়ারটা কিভাবে বসেছে এরপর আরও সিকিওর হওয়ার জন্য আমি উপর থেকে নিচ পর্যন্ত একটা স্ট্র ভালোভাবে আটকে নিলাম যাতে কোনো রকমের আর না অসুবিধে হয় আর স্ট্র যেখানে দেখা যাচ্ছিলো ওখানটা একটু ক্রিম দিয়ে আমি ফিল আপ করে নিয়েছি এরপর প্রিন্স সোফিয়ার যে পিকচারটা ওটাও আমি বসিয়ে দিলাম খুব ভালোভাবে অবশ্যই কিন্তু এখানে স্কি স্কিওয়ার্ড দিয়ে তোমরা সিকিউর করে নেবে নালে পিকচারটা তোমাদের খসে যাওয়ার বা উঠে চলে আসার সম্ভাবনা থাকবে আর পিকচারের মধ্যে অবশ্য সেলো টেপ আটকে নেবে আমি যেভাবে সেলো টেপটা আটকে নিয়েছি আর এখানে যে নুজেলটা আমি ইউজ করছি ফর্টি সিক্স নোজেল তোমরা তো জানো কম বেশি সবাই ফর্টি সিক্স নোজেলের খুবই ভালো ভালো ডিজাইন হয় তো এখানে আমি ফর্টি সিক্স নোজেল দিয়ে এখানে ড্রেসটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পর দেখবে এই বেশের কালারের কেকটার সাথে এই ভায়োলেট কালারটা কত সুন্দরভাবে লাগছে আর খুব দেখতেও ভালো লাগছিল ধীরে ধীরে দেখো ড্রেসটা আমি মনে হচ্ছিলো আরেকটু করে নিচের অংশ থেকে বাড়িয়ে নিতে হবে আমি সেভাবেই করে নিলাম এইভাবে ধীরে ধীরে যদি একটা কাজ তোমরা কমপ্লিট করো অনার খুব ভালোভাবে কাজ করতে পারবে পারফেক্টভাবে একই কালারের ক্রিম দিয়ে আমি চারিদিকে একটা ছোট্ট এইট নম্বর স্টার নোজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি এখানে আর কোনো বড় রকমের নোজেল ইউজ করছি না বেশি বড় নোজেল ইউজ করলে বেশি ক্রিম যাবে তাই এই ধরনের ডিজাইনগুলো ছোটো যে নোজেলগুলো আছে সেগুলো দিয়েই করার চেষ্টা করবে তাহলে কম ক্রিমের উপর খুব সুন্দর একটা ফিনিশিং আসবে একই রকমভাবে আমি তিনটে লেয়ারেই খুব ভালো ডিজাইনটা করে নেব খুব ভালোভাবে ধীরে ধীরেই কিন্তু কাজগুলো করতে হবে কারণ কেকটা আমাদের প্রায় ফিনিশিং কয়েকটা স্প্রিংকেল শুধু আমি চারিদিকে ছড়িয়ে নেব এখানে দেখো ভায়োলেট কালারের ক্রিমটা কত সুন্দরভাবে একটা লুক দিচ্ছে এরপর প্রিন্স সোফিয়ার যে ড্রেসটা ড্রেসের মধ্যে আমি কয়েকটা বড় বড় এখানে সুগার বল হোয়াইট কালারের সুগার বল বেছে নিয়েছিলাম এখানে ড্রেসের মধ্যে দিয়ে দিচ্ছি এই সুগার বলগুলো মিক্স করা থাকে আগে একটা কৌটোর মধ্যে তো সেখান থেকে আমি বড়গুলো নিয়ে এসেছি বেছে আর সেগুলো দিয়েই খুব সুন্দর ড্রেসে একটা এফেক্ট করে দিচ্ছি তোমরা যারা এরকম নন এডিবল প্রিন্ট দিয়ে একটা কেক বানাতে চাও আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি কোনো রকমের কোয়ারি থাকে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে করতে পারো আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করবার চেষ্টা করব বা যেটা জানা আছে আমি তোমাদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো ধীরে ধীরে আমার ড্রেসটাতেও খুব সুন্দর একটা এফেক্ট এসে গেছে আর কয়েকটা নন এডিবল বাটারফ্লাই আমি এখানে ডেকোরেশনের জন্য সাজিয়ে নেব আমার ছেলে বারবার আঙুল দিয়ে দেখাচ্ছিল যে তুমি এই দিকে করো মা ওই দিকে করো আমি ওকে বলছিলাম তুমি চুপ করো আমি ঠিক বসিয়ে দেব তোমাকে ভাবতে হবে না ও শুধু আমাকে এদিকে বসাও ওদিকে বসাও ওকে বারণ করা সত্ত্বেও ও শুনছিল না ও একই কথা বলছিল কিন্তু আমি ঠিক মতন করেই বসিয়ে দিয়েছি আর দেখার পরে ও নিজেই বলছিল খুব সুন্দর হয়েছে মা তোমার কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছিল কেকটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম অনেক ধন্যবাদ তোমাদের